ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত মাসুদ আলম ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে বিভিন্ন বালা মুসিবত ইত্যাদি থেকে বাসার কোনো উপায় বা দোয়া আছে কি না আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই বালা মুসিবত এটা আল্লাহ রব্বুল পক্ষ থেকে আসে এবং এর প্রতিকারও আল্লাহর পক্ষ থেকেই আসে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন অনেক জায়গায় বলেছেন যে আল্লাহর কাছে প্রার্থনা করতে দোয়া করতে কারণ দোয়া করা একটা ইবাদত আল্লাহ বলছেন আমার আপনার রব বলেছেন উদয়ৌনি তোমরা আমাকে ডাকো আশ্চর্য লেখুম আমি তোমাদের ডাকে সারা দেবো না এবাদতী সৈয়াদুলা জাহান্ন সুরা ফিরে ষাট এটা বলা হয়েছে তা আল্লাহর প্রার্থনা করা দোয়া করা এটা একটা এমাদত অনুরভাবে আর একটা এই আয়াত আল্লাহ বলছেন যে কে আছে যিনি মানুষের বিপদকে উদ্ধার করেন এবং তার মুক্তরা মানে খুব আপনি হয়রান প্রেশান হয়ে গেছেন মুক্তর অপারক হয়ে গেছেন আপনার ডাকে সারা দেওয়ার আর কে আছে একমাত্র আল্লাহ ছাড়া হা ওয়াকশফুস সুয়াবুন তিনি আপনারা আমার বিপদ আপনার আমার বিপদ থেকে উদ্ধার করেন ও তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ আ ইলাহুমা আল্লাহ এবং তোমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন আল্লাহর সঙ্গে কি আর কোনো ইলাহ আছে অলি দেখুন হ্যাঁ তখন অনেকেই কম সংখ্যক লোক আছে যারা আল্লাহকে স্মরণ করে থাকে নামলের সুরানের নাম্বার বলছেন এই জন্য করে আপনার আমার উচিত হলো আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা এরকম অনেক দোয়া রয়েছে তার মধ্যে দুই একটি দোয়া আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটি দোয়া হলো যে রসুলুল্লাহ সাল্লাহ আলী হাসিল্লাম তিনি একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার যদি কোনো প্রেশানি থাকে প্রেশানিটা দূর করবেন এবং তার জায়গায় আল্লাহ তাকে খুশি বা আনন্দ একটা طار بوكت بوضل ادبن رسول الله صلى الله عليه وسلم اي دواتا بش بشكري اللهم اني عبدك ابن عبدك ابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او علمته احدا من خلقك او انزلته في كتابك او استاثرت به في علم الغيب عندك او تجعل القران ربي

বিপদ আপদ ইত্যাদি তার এই দুঃখ দুর্দশা উঠিয়ে নেবেন সহি আহমদে ইমাম আহমদে হাদিস বর্ণনা করেছেন শেখ আলবানে হাদিসটিকে সহি বলেছেন অনুরূপ আরো একটা ছোট্ট দোয়া আছে সেটা হলো কি আল্লাহ ইসলাম বলতেছেন যে কোন বিপদ আপদ আসলে এই দোয়াটা পড়তে হয় আল্লাহ নবী পড়েছেন এগুলি হেব্বানে হাদিস বর্ণিত রয়েছেন

হে আল্লাহ আমি তোমার কাছে দুঃখ বেদনা থেকে আশ্রয় কামনা করছি ওয়ালা আজ ওয়াল কাসাল অপারকতা এবং অলসতা থেকে আশ্রয় কামনা করছি ওয়াল বুকলে ওয়াল জুবন এবং কাপুরুষতা আর কৃপণতা থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি অদল্য এবং আমার ঋণের বোঝা থেকে এবং মানুষ যাতে আমার উপর জয়যুক্ততা না হয় এইগুলি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই আদিষ্ট বোহারিতে বর্ণিত হয়েছে এইগুলি পড়লেই ইনশাআল্লাহ আশা করা যায় যে বিপদ আপদ আল্লাহ রব্বুল আলমিন কেটে দেবেন এবং সর্বোপরি মনে রাখতে হবে যে বিপদ দেওয়ার মালিক আল্লাহ উদ্ধার করার মালিক আল্লাহ আর এই জিকির আজকার করলেই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন প্রশান্তি দেবেন কারণ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি জাগে এই জন্য এই দরুদ পড়তে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রশান্তি দেবে সুরানের আঠাশ নম্বর এটা বলা হয়েছে হ্যাঁ জল্লাহ আলম সব আসল আল্লাহ আলব মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ